Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আমি দেবাশিষ জয়ডাকুয়া মালদা জেলা স্কুলের শিক্ষক। আজকে এই টেলিশিক্ষা ব্যবস্থায় আমি তোমাদের আজকে মালদা প্রশাসন উদ্যোগে যে টেলিশিক্ষা ব্যবস্থা সেখানে আমি তোমাদের আজকে ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের গান্ধীজির মতাদর্শ, যেটাকে বলছে গান্ধিয়ান আইডিয়াস বা গান্ধিজম বলে পরিচিত, সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শুরু করি। তবে এক্ষেত্রে তোমাদের প্রথমে একটা আমি বলে রাখি, এই গান্ধিয়ান কনসেপ্ট বা গান্ধিজম যেটাকে বলছি আমরা, আর এর সঙ্গে দেখবে তোমাদের পলিটিক্যাল থিওরিতে মার্কসিজম রয়েছে, লিবারালিজম রয়েছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই এইচএস পরীক্ষায় একটা মাস্ট কোশ্চেন থাকেই। আইদার গান্ধিজম, আইদার মার্কসিজম, আইদার লিবারালিজম বা উদারনীতিবাদ, কোনো না কোনো একটা কোশ্চেন থাকেই। ফলে এই চ্যাপ্টারটা পলিটিক্যাল থিওরি টুয়েলভ, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমাদের কিন্তু তোমাদের এই বিশেষ করে 2020 সালের এইচএসের ক্ষেত্রে এই গান্ধিজম কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, এবং মার্কসিজমও রয়েছে। তোমার এক দিন ক্লাসে অশোকবাবু তোমাদের মার্কসিজম পড়িয়েছিল, লিবারালিজমও পড়িয়েছেন উনি। সেক্ষেত্রে আমি আসলে গান্ধিজম বিষয়টাকে শুরু করছি। এবং দেখো, গান্ধিজমের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলতে চাই যে তোমার নাম শুনেছো, তোমরা সবাই জানো যে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী আমাদের ভারতবর্ষের জাতির জনক। তার যে আইডিয়াসগুলো সেটাকে আমরা খুব সংক্ষেপে গান্ধিজম বলি। যদিও গান্ধিজম বলে আলাদা কোনো রাজনৈতিক তত্ত্ব কিন্তু নেই। আমি বিস্তারিত আলোচনার প্রসঙ্গে তোমাদের এগুলো আরও বিস্তারিত ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। যদি আমরা এইভাবে ব্যাপারটাকে ভাবি বা এইভাবে আমি গান্ধিজম বিষয়টাকে প্রথমে যদি আমরা গান্ধিজম কী বা গান্ধীবাদ কী, যদি আমরা প্রথমে এইটাকে অ্যানালাইজ করি যে গান্ধিজমটা কী বা গান্ধি আইডিয়াসটা কী, যে এটাকে যদি আমরা গান্ধিজম গান্ধিজম বলতে কী বোঝায় যদি এইটাকে আমরা আলোচনা করি, বা গান্ধিজমটা কী, গান্ধীবাদ বলতে আমরা কী বুঝি সেটাকে আমরা যদি প্রথমেই দেখি, তাহলে আমরা প্রথমে একটা ছোট্ট একটা ভূমিকা যদি আমরা এর প্রথমে লক্ষ্য করি, তাহলে দেখব যে ভারতবর্ষের জাতীয় জীবনে, আমরা জানি ভারতবর্ষের জাতীয় জীবনে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, সেই জন্য ওনাকে আমরা জাতির জনকও বলি। 1869 থেকে 1948 এই পিরিয়ডটাতে গান্ধীজির জন্ম থেকে শুরু করে এই পিরিয়ডটা গান্ধীজির কার্যকাল আমরা ধরে নেই। তাহলে যাই হোক, এই যে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, তিনি ভারতের জাতীয় জীবনে এক অনন্য সাধারণ ব্যক্তি, এটা আমরা কম বেশি সবাই জানি। কেন? তার চিন্তা দর্শন এবং কর্মের মাধ্যমেই, এই যে চিন্তা দর্শন কর্মের মাধ্যমেই তিনি আমাদের কাছে মহাত্মা নামে পরিচিত। এবার তাহলে গান্ধীজির কার্যকলাপ আমরা ইতিহাসও দেখেছি, গান্ধীজির বিভিন্ন সময় স্বাধীনতা আন্দোলনের সময় আন্দোলন, কাজে গান্ধীজি সম্পর্কে আমি নতুন কিছু বলতে চাই না। তো গান্ধী, এবারে যেটা আমরা যে জায়গাটা আসবো আগে, যে গান্ধীজির এই যে দর্শন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাকে মহাত্মা বলে আমরা চিহ্নিত করি বা মহাত্মা নামে পরিচিত। তো যাই হোক, এই প্রচলিত অর্থে যদি আমরা প্রচলিত অর্থে গান্ধীজি কোনো দার্শনিক ছিলেন না, আমরা গান্ধীজিকে দার্শনিক হিসাবেও বলতে পারি না, বা প্রচলিত অর্থে সেটা গান্ধীজি কোনো দার্শনিক নন, নট এ ফিলোসফার। তিনি অন্যান্য যারা দার্শনিক আছেন তাদের মতো গান্ধীজি কিন্তু কোনো দার্শনিক হিসেবে পরিচিত নন। এবার তিনি
কোনো বিশেষ রাজনৈতিক দর্শন, তিনি কোনো বিশেষ রাজনৈতিক দর্শন বা তত্ত্ব রচনাও করেননি। কিন্তু আমরা গান্ধীজিকে কোনো ফিলোসফারও বলছি না, আবার তিনি কোনো বিশেষ রাজনৈতিক দর্শন বা তত্ত্ব কিন্তু তিনি রচনা করেননি। তাহলে আমরা কি বলতে পারি যে তিনি কোনো রচনা করেননি বা কোনো কিছু স্রষ্টাও তিনি তৈরি করেননি? তাহলে গান্ধীজি কোনো সুসংবদ্ধ, গান্ধীজি কোনো সুসংবদ্ধ ভিন্নতর রাষ্ট্রনৈতিক দর্শনও তিনি অবতারণা করেননি। তাহলে কী কী বলা হলো? গান্ধীজি কোনো ফিলোসফার নন, দার্শনিক নন, তিনি নিজস্ব কোনো রাজনৈতিক তত্ত্ব তিনি উপস্থাপিত করেননি, তিনি বা গান্ধীজি কোনো সুসংবদ্ধ ভিন্নতর কোনো রাজনৈতিক দর্শন নিয়েও তিনি আলোচনা করেননি। তাহলে গান্ধীজিমটা কী সেটা আমাদেরকে এবার দেখতে হবে। এবার আমরা যদি সেই জায়গাটা থেকে আসি যে গান্ধীজি তিনি বিভিন্ন লেখকের, বিভিন্ন দার্শনিকদের রচনা, বিভিন্ন ধর্মগ্রন্থ, তিনি ওভারঅল সব ধরনের ধর্মগ্রন্থগুলো তিনি স্টাডি করেছেন, বিভিন্ন পত্রপত্রিকা, এক কথায় বলতে তিনি প্রচুর স্টাডি করতেন। তিনি একদিকে তিনি দার্শনিকদের রচনা পড়তেন, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো তিনি নিয়ে পড়াশোনা করতেন। তো এই যে এগুলোকেই, এইগুলোর দ্বারাই যে দার্শনিকদের চিন্তা, বিভিন্ন দার্শনিকদের চিন্তা ভাবনা, ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থের আলোচনা বা তিনি সেটা নিয়ে পড়াশোনা ইত্যাদি গান্ধীজিকে বিশেষভাবে প্রভাবিত করে। এর মধ্যে আমরা দেখে নিই, যেমন রাস্কিনের লেখা, রাস্কিন আনটু দিস লাস্ট, কয়েকটা আমি নাম বলছি। রাস্কিন একজন দার্শনিক, রাস্কিনের লেখা আনটু দিস লাস্ট, এ একটা বইয়ের নাম, রাস্কিন লিখেছিলেন আনটু দি লাস্ট। এবার তারপরে যেমন আমরা দেখি যে টলস্টয়ের লেখা, টলস্টয়ের লেখা বইয়ের নাম কি হচ্ছে? কিংডম অফ দ্য গড উইথ ইউ, কিংডম অফ দ্য গড উইথ ইউ, কিংডম অফ দ্য গড উইথ ইউ। এটা গেল যেমন রাস্কিনের লেখা আনটু দিস লাস্ট, টলস্টয়ের লেখা কিংডম অফ দ্য গড উইথ ইউ। তারপরে যেমন ডেভিড থেরোর লেখা অ্যান এসে অন সিভিল ডিসওবিডিয়েন্স, ডেভিড থেরো লেখা বইয়ের নামটা কি বললাম? যে অ্যান এসে অন সিভিল ডিসওবিডিয়েন্স, এসে অফ সিভিল অ্যান এসে অফ সিভিল ওবিডিয়েন্স, তারপরে কিংডম অফ দ্য গড উইথ ইউ, এই যে বইগুলোর কথা বললাম, এছাড়াও আরও অন্যান্য বই আছে, আমি কয়েকটা বইয়ের কথা বললাম। মাসিনী, যেমন আরও মাসিনী দার্শনিকরা আছে, তোমার নাম শুনে থাকবে, যে এই যে প্রমুখ চিন্তাবিদদের বিভিন্ন মতাদর্শগুলো, তাহলে কী হলো যে ধর্মগ্রন্থগুলো তিনি যা স্টাডি করলেন, বিভিন্ন ধর্মগ্রন্থের প্রভাব রয়েছে, যে কয়েকটা বইয়ের কথা বললাম আরও রয়েছে, সেগুলো তার চিন্তাধারার মধ্যে প্রভাবিত হয়েছে। তাহলে কী দাঁড়াচ্ছে যে মাসিনীর লেখা বিভিন্ন রচনা, আরও অনেক দার্শনিকরা রয়েছেন। যাই হোক, এই যে প্রমুখ যে চিন্তাবিদদের কথা আমি বললাম বা দার্শনিকদের কথা বললাম, এই প্রমুখ চিন্তাবিদদের বিভিন্ন যে মতাদর্শ, বিভিন্ন যে মতাদর্শকে গান্ধীজি কী করেছেন? নিজস্ব অভিজ্ঞতায় সম্বলিত করেছেন। আমি আবার বলছি যে এই যে যতগুলো আমি দার্শনিকদের বইয়ের কথা বললাম আরও রয়েছে, তাহলে এইগুলো কী করেছেন? এই যে বিভিন্ন চিন্তাবিদ বা দার্শনিকদের যে বিভিন্ন লেখা মতাদর্শগুলো, তিনি সেগুলোকে কী করেছেন? একটা অ্যাকুমুলেশন করেছেন বলতে পারি আমরা, করে নিজস্ব অভিজ্ঞতায় সেটাকে সমবিত করেছেন বা অ্যাকুমুলেশন করেছেন। তাহলে এই দার্শনিকদের বিভিন্ন লেখা মতাদর্শগুলো তিনি স্টাডি করেছেন, করার পরে তিনি সেগুলোকে নিজস্ব চিন্তাধারার দ্বারা সেগুলোকে সমবিত করেছেন, এবং সমবিত করেছেন শুধু নয়, সেটাকে তিনি উপস্থাপিত করেছেন, তার মতো করে তার চিন্তাভাবনাগুলোকে তিনি উপস্থাপিত করেছেন। সাধারণভাবে
এই যে কথাগুলো বললাম যে এইটাকেই এই যে উপস্থাপন করাটাকে আমরা এক কথায় গান্ধীজিম বলছি। আমি আবার একটু বিস্তারিত গান্ধীজিম আলোচনা করি, তাহলে তোমার আর ব্যাপারটা তোমাদের কাছে আরও পরিষ্কার হবে। তাহলে কি হলো, গান্ধীজি কিন্তু নিজেই মনে করেন, নিজেই বলেন যে গান্ধীজি নিজেই মনে করেন গান্ধীবাদ বলে কিন্তু কিছু নেই। গান্ধী সেটা নিজেই স্বীকার করেছেন যে গান্ধীবাদ বলে আলাদা কোনো রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক বা দার্শনিক কোনো তত্ত্ব নেই। তাহলে আমরা কি বলতে পারি, তিনি নিজেই এটাকে বলেছেন যে তার ভার্সন তার কথাতে যে আমি মানে গান্ধীজি কেবলমাত্র কি করেছেন, গান্ধীজি তার মতো করে দৈনন্দিন জীবন, গান্ধীজি তার মতো করে দৈনন্দিন জীবন এবং সমস্যাবলীর ক্ষেত্রে শাশ্বত সত্যকে প্রয়োগ করার চেষ্টা করেছেন মাত্র। তিনি একথা নিজেই স্বীকার করেছেন যে গান্ধীজন বলে কিছু নেই। তাহলে কি হলো যে তিনি নিজের মতো করে দৈনন্দিন জীবনের যে কার্যকলাপ বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে তিনি কি করেছেন, সমস্যাগুলোকে তিনি কি করেছেন শাশ্বত সত্যকে প্রয়োগ করার চেষ্টা করেছেন মাত্র। যাই হোক, এবার যদি আমরা দেখি যে গান্ধীজি তার লেখা, তার নিজস্ব লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, গান্ধীজির লেখা বইটার নাম অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করা হয়, গান্ধীজির লেখা বইয়ের নামটা কি, দ্য এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। তাই গান্ধীজির লেখা দ্য স্টোরি অফ এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এই যে গ্রন্থটা মানে এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ একটা শীর্ষক রচনা, সেখানে তিনি কি বলেছেন, সেখানে বলেছেন, বোঝাতে চেয়েছেন আমার সমস্ত চিন্তা বা দর্শন যে যা যা বলেছে, মানে এই এক্সপিরিয়েন্স অফ ট্রুথ শীর্ষক রচনায় গান্ধীজি নিজেই স্বীকার করেছেন বা বলেছেন, কি বলেছেন যে আমার সমস্ত চিন্তা বলতে যা বলেছি বা চিন্তা ভাবনা বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা কি, যে গান্ধীবাদ বলে তাকে অভিহিত করা যায় না। আমি আবার এটাকে বলছি যে তিনি এই শীর্ষ রচনায় তিনি বলেছেন যে তার চিন্তাভাবনা এবং চিন্তাভাবনা বা এটা কী বলবো আমরা, পুরো বিষয় মতাদর্শগত বা মতাদর্শ যেটা বলো না কেন, তিনি যেগুলো বলেছেন তার এক্সপিরিয়েন্স অফ ট্রুথে সেটা কিন্তু কখনোই গান্ধীবাদ বলে বলা যায় না, সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। তো যাই হোক, যদি আমরা ব্যাপারটাকে এবার একটু কনক্লুশনের দিকে দাঁড়াই, তাহলে গান্ধীজিমটা কী, আর এতক্ষণ ধরে আলোচনা করলাম গান্ধীজিম বিভিন্ন রকম, তাহলে গান্ধীজিম বিষয়টা কী যদি আমরা একটু কনক্লুশনের দিকে যাই, তাহলে কী দেখব যে এই যে গান্ধীজির চিন্তাভাবনা, গান্ধীজির মতাদর্শ, এটাকে যারা মহাত্মা গান্ধীকে ফলো করেন বা মহাত্মা গান্ধীর যারা অনুগামী, তাহলে গান্ধীজির চিন্তাভাবনাকে যারা অনুসরণ করেন বা গান্ধীয়ান কনসেপ্টের ফলোয়ার যাদেরকে বলি আমরা, যারা অনুগামী, তারা কি করেন, তারা এটাকে গান্ধীবাদ নামে একটি রাজনৈতিক দর্শন রূপে প্রচার করতে শুরু করেন। তাহলে গান্ধীজির চিন্তাভাবনাকে গান্ধীজির যারা অনুগামী তারা সেটাকে একটি স্বতন্ত্র রাজনৈতিক দর্শন রূপে প্রচার করতে শুরু করেন। তাহলে গান্ধীজি আদর্শ রাষ্ট্র তথা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে, যে ধ্যান ধারণা প্রকাশ করেন, যে ধ্যান ধারণা প্রকাশ করছেন তাকেই গান্ধীবাদ বলে অভিহিত করে করতে চেয়েছেন তার অনুগামীরা, এবং তারা বা মানে তার অনুগামীরা প্রচার করতে চেয়েছেন। আমি আবার ব্যাপারটাকে বলছি, তাহলে গান্ধীজিম সম্পর্কে যদি আমরা একটা কনক্লুশনের দিকে যাই, তাহলে দাঁড়াচ্ছে যে গান্ধীজি চিন্তাভাবনাকে তার ফলোয়াররা একটা রাজনৈতিক তত্ত্ব রূপে প্রচার করেন, এটা একটা।
সেকেন্ডলি গান্ধীজির আদর্শ রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থা, গান্ধীজি একটা আদর্শ রাষ্ট্র সমাজ ব্যবস্থার কথা কল্পনা করেন, আদর্শ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, এই আদর্শ সমাজ গান্ধীজির এই আদর্শ সমাজ ব্যবস্থা, গান্ধীজির এই আদর্শ রাষ্ট্র সমাজ ব্যবস্থা সম্পর্কে যে ধ্যান ধারণা, এ সম্পর্কে যে ধ্যান ধারণা সেটাকেই প্রচার করেন গান্ধীবাদ বলে প্রচার করেন কারা, গান্ধীজি যারা গান্ধীজির অনুগামীরা। তাহলে বিষয়টা পরিষ্কার, তাহলে আদর্শ রাষ্ট্র এই আদর্শ রাষ্ট্র সমাজ ব্যবস্থা সম্পর্কে, আদর্শ রাষ্ট্র সমাজ ব্যবস্থা সম্পর্কে গান্ধীজি যে চিন্তাধারা বা ধ্যান ধারণা সেটাকেই তার যারা অনুগামীরা গান্ধীবাদ বলে প্রচার করেন, এই অনুগামীরা মানে ফলোয়াররা গান্ধীবাদ বা গান্ধীজম বলে প্রচার করেন। তাহলে বিষয়টা পরিষ্কার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীবাদ বলে কিন্তু সেপারেট রাজনৈতিক তত্ত্ব নয়, তত্ত্ব বা দর্শন নেই। তাহলে কি হচ্ছে, গান্ধীবাদ গান্ধীজি বিভিন্ন যে বই তার বিভিন্ন লেখা যেগুলোর কথা বললাম বা দার্শনিকদের যে দ্বারা প্রভাবিত হয়ে তিনি যে সেগুলোকে নিজস্ব চিন্তাভাবনার দ্বারা দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন এবং আদর্শ সমাজ ব্যবস্থার কথা বলেছেন, তাহলে এই যে মতাদর্শগুলো তার এক্সপিরিয়েন্স অফ ট্রুথে তিনি সেটা বলেছেন, তাহলে এইগুলোকেই যারা গান্ধীজমের ফলোয়ার বা অনুগামী তারাই সেটাকে গান্ধীবাদ বলে প্রচার করেন। তাহলে বাস্তবে গান্ধীজম হলো কি, যদি আমরা বাস্তবে দেখি গান্ধীজম হলো একটি দৃষ্টিভঙ্গি বা জীবনধারা। আমরা বলতে পারি গান্ধীজম হলো কি, একটি গান্ধীজম হলো এ ওয়ে অফ লাইফ বা বলতে পারি জীবনধারা। তাহলে বলা যেতে পারে গান্ধীজম হলো একটা ওয়ে অফ লাইফ বা বলতে পারি একটা জীবনধারা। তাহলে মোটামুটিভাবে এটাকে আমরা গান্ধীজম ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম বা গান্ধীজম সম্পর্কে জানলাম। এবার আমরা আসি গান্ধীজমের মূলনীতিগুলো কী কী বা কী কী উপর ভিত্তি করে গান্ধীজম তার মূলনীতিগুলো, যে আমরা গান্ধীজম বলি বা গান্ধীজ আইডিয়াস বলি, আমরা এবার দেখব যে গান্ধীজমের মূলনীতিগুলো কী কী বা গান্ধীজির মতাদর্শের মেইন যে মূলনীতি সেগুলো কী কী, যদি আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন মোটামুটি 10-11 নীতি রয়েছে, তার মধ্যে যেমন মূলত 4-5 খুব ইম্পর্ট্যান্ট, যেমন ধরো অহিংসা, তোমরা জানো সত্যাগ্রহ, তারপরে সর্বোদয়, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, তারপরে গ্রামীণ পুনর্গঠন সম্পর্কে গান্ধীজির ধারণা, গণতন্ত্র সম্পর্কে গান্ধীজির ধারণা, ওছি সম্পর্কিত বিষয়ে গান্ধীজির ধারণা, তারপরে জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির ধারণা, তারপরে সাম্য সম্পর্কে গান্ধীজির ধারণা কি, অধিকার ও কর্তব্য সম্পর্কিত ধারণা, মোটামুটিভাবে এতগুলো আদর্শের উপর এতগুলো মতাদর্শ মূল মানে গান্ধীজির দর্শনের মূল মতাদর্শ। তার মধ্যে আমাদের সত্যাগ্রহ, অহিংসা, সর্বোদয় এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রথমে যদি আসি আমরা অহিংসা, যেটাকে বলছি আমরা নন ভায়োলেন্স, গান্ধীজির দর্শনের মূল যে একটা প্রধান বিষয় হচ্ছে অহিংসা। এই অহিংসা বা নন ভায়োলেন্স, তোমরা ক্লাস 10 পড়েছো হিংসা, অহিংসা আন্দোলন হয়েছে, তাহলে এই অহিংসা বিষয়টাকে আমাদের প্রথমে একটু জানার চেষ্টা করতে হবে। তো এই অহিংসা বিষয়টা কি, তাহলে যে এই যে আমি যেগুলো বললাম গান্ধীজির বিভিন্ন মতাদর্শের মধ্যে অহিংসাটা ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রথম একটা কোশ্চেনও দেওয়া হয় কিন্তু গান্ধীজির অহিংসা আন্দোলন অহিংসা নীতি সম্পর্কের মূল আলোচনা করো, 8 মার্কসের কোশ্চেন হয় এটাও।
তারপরে সত্যাগ্রহ সম্পর্কে কোশ্চেন আছে, সেপারেট কোশ্চেন হয়। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে গান্ধীজি থেকে পার্ট থেকে কিছু কোশ্চেন আছে, যেমন যে বলা হয় গান্ধীজি দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। যদি মূল সূত্র প্রশ্ন দেয়, অনেক সময় দেয় গান্ধীজিজমের মূল সূত্রগুলি আলোচনা করো, সেক্ষেত্রে তোমাদেরকে অহিংসা সত্যাগ্রহ প্রত্যেকটা সম্পর্কে অল্প অল্প আলোচনা করতে হবে। যদি সেপারেট কোশ্চেন দেয় যে গান্ধীজির অহিংসা নীতি সম্পর্কে আলোচনা করো, শুধু অনলি অহিংসা নীতি নিয়ে, সেক্ষেত্রে তোমাদের অহিংসাটাকে অনেক বড় ডেসক্রিপটিভ আলোচনা করতে হবে। আমি চেষ্টা করছি যে অহিংসাটাকে একটু বড় আলোচনা করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে আমি প্রথমে যদি অহিংসা নীতির কথায় আসি, তাহলে গান্ধীজির মতাদর্শের মূল যে ফার্স্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অহিংসা। এই অহিংসাটা তোমাদেরকে একটু খুব মাইনরলি বোঝার চেষ্টা করতে হবে। যে প্রথমে যেটা আমি বলতে চাই যে নন ভায়োলেন্স, এই গান্ধীজি অহিংসাটা তিনি কোথা থেকে পেলেন? যে মানব সভ্যতার ইতিহাসের ধারা থেকেই তিনি অহিংস, যে অহিংসার গতি ও উদ্দেশ্য তিনি পেয়েছেন বা সেখান থেকে তিনি জ্ঞান লাভ করেছেন। যে মানব সভ্যতার যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সেক্ষেত্রে তার যে ধারা রয়েছে সেখান থেকেই গান্ধীজি এই অহিংসার গতি ও উদ্দেশ্যটা পেয়েছেন। তাহলে এই এই যে অবস্থা, মানব সভ্যতা যে গতিধারা, এই যে আমরা বলি মানব ইতিহাসের এই যে অহিংসা গতিধারা সম্পর্কিত, মানব ইতিহাসের যে অহিংসা গতিধারা সম্পর্কে যে গান্ধীজির বিচার বিশ্লেষণ, গান্ধীজির যে বিচার বিশ্লেষণ করেছেন, তার পেছনে রয়েছে বা তাকে প্রভাবিত করেছে ভারত বা হিন্দু ধর্মে, সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য। তার মানে যে সনাতন হিন্দু ধর্মের যে ঐতিহ্য, সেখান থেকেই তিনি বলতে পারি আমরা অনেক ক্ষেত্রে যে অহিংস যে গতিধারাটা তিনি পেয়েছেন বা সেখান থেকে তিনি এটাকে গ্রহণ করেছেন। এবার যদি তাহলে অহিংসা হচ্ছে গান্ধীজির দর্শনের মূল সূত্র বা মূল মন্ত্র, আমরা অহিংসা হচ্ছে গান্ধীজির দর্শনের মূল মন্ত্র বা মূল সূত্র আমরা বলি, তাহলে যদি ব্যাপারটাকে আমরা এইভাবে দেখি যে তাহলে নন ভায়োলেন্স, যে গান্ধীজির মতে আমরা যদি বলি, গান্ধীজিকে অনুসরণ করে বলি যে নন ভায়োলেন্স, তাহলে কি এ নন ভায়োলেন্স ইকুয়াল টু আমরা বলতে পারি যে আটারমোস্ট আটারমোস্ট সেলফিনেস তাহলে যেটাকে বাংলায় বলা হচ্ছে চরম, বাংলা যেটাকে বলছি চরম স্বার্থহীনতাকে বোঝায়। তাহলে নন ভায়োলেন্স কিন্তু আমরা এটাকে আরো ব্যাখ্যা করবো, আমরা চরম স্বার্থহীনতা বা এটাকে আরো আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা এটাকে বলি যে নন ভায়োলেন্স মানে যে অহিংস ইকুয়াল টু চরম স্বার্থহীনতাকে বোঝাতে চেয়েছেন গান্ধীজি। এবার এই জায়গাটা তাহলে পরিষ্কার যে চরম স্বার্থহীনতাকে তিনি বোঝাতে চেয়েছেন। যদি আমরা এবার অহিংসা আন্দোলনের কতগুলো পয়েন্ট ওয়াইজ আলোচনা করি, মানে এর ব্যাখ্যাটাকে, তাহলে তোমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে বোঝাতে। যেমন যদি সাধারণভাবে আমরা বলি, খুব সিম্পলি বলি, সাধারণভাবে যদি বলি আমরা অহিংসা বলতে আমরা কি বুঝি, সাধারণভাবে যে হিংসা না করা, তাই তো? যে হিংসা না করাকে আমরা বলছি অহিংসা, খুব সাধারণভাবে যেটাকে বলা হয় অহিংসা, হিংসা না করা। তাহলে খুব সাধারণ অর্থে আমরা এটাকে বলছি। যদি আমরা এইভাবে ব্যাপারটাকে দেখি যে তাহলে অহিংসা হচ্ছে চরম স্বার্থহীনতা, এবার এটাকে আমরা আরও সহজ ভাষায় যদি অ্যানালাইজ করি, তাহলে কি দেখব যে সত্যকে অনুসন্ধানের মধ্য দিয়ে,
সত্যকে অনুসন্ধানের মধ্য দিয়েই অহিংসাকে খুঁজে পাওয়া যায়। তাহলে সত্যকে অনুসন্ধানের মধ্যেই অহিংসাকে খুঁজে পাওয়া যায়। এটা একটা বলা যেতে পারে। তারপরে বলতে পারি আমরা যে গান্ধীজি মনে করেন, এবার যে গান্ধীজির কথাতে আমরা আসি, যে গান্ধীজি মনে করেন যে সর্বব্যাপক চিরন্তন গতি, সর্বব্যাপক এক চিরন্তন গতি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে, সর্বব্যাপক এক চিরন্তন নীতি। আর বোর্ডে লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে, সর্বব্যাপক এক চিরন্তন নীতি। তাহলে কি হচ্ছে, সর্বব্যাপক এক চিরন্তন নীতি, যেটা কি করবে, যেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের কি করবে, ইতিবাচক ভাবনাকে প্রসারিত করবে। ইতিবাচক ভালোবাসাকে প্রসারিত করবে। তাহলে এটা হলো একটা, তাহলে সর্বব্যাপক আর চিরন্তন নীতি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভালোবাসাকে প্রসারিত করবে। তাহলে এটা গেল একটা অহিংসার একটা বৈশিষ্ট্য বা ডেফিনেশনের ক্ষেত্রে। যদি আমরা আরেকটা বলি যে অহিংসা কখনো দুর্বলতা নয়, অহিংসা মানে কোনো দুর্বলতা নয়, অহিংসা একটি নৈতিক শক্তি। তাহলে অহিংসা কি হচ্ছে, নৈতিক শক্তি, অহিংসা হচ্ছে একটা নৈতিক শক্তি। এটাকে মাথায় রাখবে, অহিংসা কিন্তু একটা নৈতিক শক্তি, যেটা গান্ধীজি বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে অহিংসার মাধ্যমেই সত্যের অনুসন্ধান করা সম্ভব। তার মানে যে অহিংসা নীতির মাধ্যমেই আমরা সত্যকে খুঁজে পাবো বা সত্যকে বের করা যায়। তাহলে এইভাবে মোটামুটিভাবে অহিংসা নীতিটাকে আমরা বোঝার চেষ্টা করলাম। তার মানে যদি আমরা এবার ছোট্ট করে দেখি, কি দেখব, যে অহিংসা নীতির সত্য অনুসরণ করা সম্ভব একটু, কি যেটা বললাম, তাহলে গান্ধীজির এই অহিংসা নীতির মধ্যে কী কী কথাগুলো আমাদের রয়েছে, সত্য রয়েছে, আর কি রয়েছে, প্রেম, ভালোবাসা, সংযম, আত্মবিশ্বাস, এছাড়া আরও রয়েছে এই মানবিক গুণাবলীগুলো অহিংসা ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে অহিংস যে কথাগুলো আলোচনার মাঝখানে আমরা এই কথাগুলো দেখতে পেলাম বা এগুলো আমাদের অহিংসা নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবার যদি আমরা অহিংস নীতির সম্পর্কে একটু জানলাম, অহিংস নীতিটা কী জিনিস, এবার শুধুমাত্র অহিংসা মানেই যে শুধুমাত্র যে আমি হিংসা না করি সেটা নয়, কিন্তু গান্ধীজি একটা জায়গায় তিনি বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে হিংসার প্রয়োজনীয়তাকে গান্ধীজি গুরুত্ব দিয়েছেন, হিংসা, যেটা সাধারণভাবে আমরা বলি যে হিংসা না করাই অহিংসা, কিন্তু গান্ধীজি কোনো কোনো ক্ষেত্রে অহিংসাকে তিনি প্রাধান্য দিয়েছেন। যেমন ধরো যে আত্মরক্ষার জন্য, তারপরে অপরে প্রাণ বাঁচানোর জন্য, এগুলো এই এই ক্ষেত্রে গান্ধীজি কিন্তু হিংসাকে প্রাধান্য দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে আত্মরক্ষা করার জন্য আমাকে প্রয়োজনে তাকে মানে বল প্রয়োগ করতে হবে, যেহেতু গান্ধীজি অহিংসা নীতি গান্ধীজি বল প্রয়োগের বিরোধিতা করেছেন, কিন্তু এক্ষেত্রে তিনি
যেমন আত্মরক্ষা বা কারো জীবন জীবন বাঁচানোর ক্ষেত্রে তিনি হিংসাকে বা প্রয়োজনীয়তা হিংসার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এবার যদি আমরা গান্ধীর এই অহিংস নীতির কনসেপ্টের যদি কতগুলো ক্যারেক্টারকে আমরা আলোচনা করি, খুব সংক্ষেপে যদি কয়েক ক্যারেক্টারকে আলোচনা করি, তাহলে তোমাদের আরও ব্যাপারটা বোঝার সুবিধা হবে। দেখো গান্ধীজি যে অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কতগুলো আমরা মূল বৈশিষ্ট্য আমরা দেখতে পারব। কী কী দেখতে পারব? যে যদি আমরা এইভাবে ব্যাপারটা থেকে দেখি, যদি আমরা প্রথমত দেখি যে আক্ষরিক অর্থে কী হচ্ছে, আক্ষরিক অর্থে অপরের প্রতি হিংসা না করাকেই আমরা বলছি অহিংসা। আক্ষরিক অর্থে অপরকে হিংসা না করাকেই আমরা বলছি অহিংসা, কিন্তু সেটা হচ্ছে খুবই সংকীর্ণ অর্থে। যদি ব্যাপক অর্থে আমরা দেখি, ব্যাপক অর্থে কী দেখব, যে ব্যাপক ইতিবাচক অর্থে আমরা দেখতে পারবো যে অপরের অহিংসা হলো অপরের কল্যাণ সাধন। অহিংসা, তাহলে অহিংসা ইকুয়াল টু কি, অপরের কল্যাণ সাধন। এটা আমরা দেখতে পাবো একটা ক্যারেক্টার, অহিংসা ইকুয়াল টু অপরের কল্যাণ সাধন। এটা একটা দিক গেল। তার মানে এই এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, তাহলে অহিংসার উদ্দেশ্যটা কী দাঁড়াচ্ছে, যে অহিংসার উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে ভালোবাসা এবং ভালোবেসে তার হৃদয় জয় করতে হবে। হিংসা না করে তাকে ভালোবেসে, মানে যে আমার প্রতিপক্ষ থাকবে তাকে ভালোবেসে বা তাকে ভালোবাসা দিয়ে তার হৃদয় জয় করতে হবে। এটা গেলে একটা দিক। আরেকটা যদি দেখি যে অহিংসা, কিন্তু যদি সেকেন্ড আমরা ক্যারেক্টার দেখি, যদি আরেকটা ক্যারেক্টার দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো, অহিংসা দুর্বলের হাতিয়ার নয়। অহিংসা হচ্ছে, অহিংসা দুর্বলের হাতিয়ার নয়, সবলের অস্ত্র। অহিংসা, আবার বলছি, অহিংসা দুর্বলের হাতিয়ার নয়, অহিংসা হচ্ছে সবলের। তার মানে এই অহিংসাটা কাদের, যারা সবল, এই সবলের হাতিয়ার। এই অহিংসাটা হচ্ছে সবলের হাতিয়ার, যারা, আর যারা দুর্বল ভীতু তারাই কি করে, অস্ত্র নেয় বা অস্ত্র ধারণ করে বা অস্ত্র নিয়ে তারা অস্ত্র প্রয়োগ, অস্ত্র তুলে নেয় হাতে। যারা সবল, যারা ভয় পায় না, তারা কখনোই, তারা অহিংস নীতি অবলম্বন করবে, তারা কখনোই খুব সহজে অস্ত্র হাতে নেবে না বা অস্ত্র তুলে নেবে না। তাহলে এটা একটা দিক গেল। যে যদি আমরা ব্যাপারটাকে আরও একটু গিয়ে দেখি, যে অহিংসা ইকুয়াল টু পশু শক্তি আর অহিংসা ইকুয়াল টু আত্মিক শক্তির অভিব্যক্তি। তার মানে যদি আমরা ব্যাপারটাকে এইভাবে দেখি, হিংসা ইকুয়াল টু কি, পশু শক্তি, আর অহিংসা, অহিংসা ইকুয়াল টু কি, আত্মিক শক্তি। অহিংসা ইকুয়াল টু আমরা বলতে পারি আত্মিক শক্তির অভিব্যক্তি। আত্মিক শক্তির অভিব্যক্তি, এটা একটা গেল। তাহলে ব্যাপারটা পরিষ্কার। এবার যদি আমরা এটাকে আরেকটা ক্যারেক্টার দেখি, অহিংসাকে বোঝানোর যদি আমরা আরেকটা দেখি, তাহলে অহিংসা হলো কি, প্রেম প্রীতির প্রকাশ। আমরা এই অহিংসটাকে আরেকটা বলতে পারি, প্রেম প্রীতির প্রকাশ। এটা বলতে পারি প্রেম প্রীতির প্রকাশও বলতে পারি আমরা অহিংসকে। আবার বলতে পারি কি, যে প্রেম প্রীতির প্রকাশ, যে এই যে প্রেম প্রীতির প্রকাশের কথা যেটা আমরা বলছি, এই অহিংস নীতির অনুগামীরা কি করেন, যে এই এর মাধ্যমেই নৈতিক কল্যাণ সাধনে তারা, মানে যদি এই প্রেম প্রীতি ভাবা এর মাধ্যমেই নৈতিক কল্যাণ সাধনের মাধ্যমে রাষ্ট্রনৈতিক ও মানসিক দিক উভয় দিক থেকে তারা এটাকে ডেভেলপ করে বা লাভবান হয়।
তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে অহিংস নীতি সম্পর্কে আমরা বৈশিষ্ট্য সম্পর্কগুলো সম্পর্কে একটু জানলাম। খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো, বই দেখবে এর একটু বিস্তারিত রয়েছে। এবার যদি এই যে অহিংস নীতি এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, এই অহিংস নীতিটা কিন্তু যে বিভিন্ন দিক থেকে এর সমালোচনাও করা হয়েছে, বিভিন্ন সমালোচকরা অহিংস নীতিটাকে কি বলছে অতিমাত্রায় এটাকে আদর্শগত বলে তিনি সমালোচনা করেছেন, যে কি বলা হচ্ছে যে অতিমাত্রায় এটাকে আমরা কি বলবো অতিমাত্রায় এটাকে আদর্শভিত্তিক, যেটার বাস্তব রাজনীতির প্রয়োগ কখনোই প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। এটা একটা দিক গেল, বা বলতে পারি যে এটা অতিমাত্রায় অনৈতিক। যারা সমালোচনা করেছেন, যদি ক্রিটিসিজম দেখি, সমালোচকরা কি করেছেন, এটাকে গান্ধীজির তত্ত্বটাকে এই অহিংসা তত্ত্বটাকে অনৈতিক বলে অভিহিত করেছেন। কারণ কি, যে বাস্তব রাজনৈতিক অবস্থাতে এই অহিংস নীতি মানে অ্যাপ্লিকেশন করা সম্ভব নয়। ফলে এটা কি হচ্ছে যে বাস্তব পলিটিক্সের বাস্তব অবস্থা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে এটা খুবই মানে কি বলবো এটাকে কোনোভাবে এটা ইমপ্লিমেন্টেশন করা সম্ভব নয়, বা এটা বাস্তব প্রয়োগও সম্ভব নয়। যেমন এক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে মানবেন্দ্র রায় একজন রয়েছে সমালোচক, মানবেন্দ্র রায় তিনি বলেন গান্ধীজির অহিংস নীতি জনগণের ও জনগণ সম্পর্কে আবার বলছি যে মানবেন্দ্র রায় বলতে চেয়েছেন গান্ধীজির অহিংস নীতি জনগণ ও সামাজিক ধ্বংস করে এবং জাতির স্বাধীনতাকে দুর্বল করে দেয়। তাহলে তিনি বোঝাতে চেয়েছেন অহিংস নীতি জনগণ ও সামাজিক অবস্থাটাকে ধ্বংস করে দেয়, যেটা মানবেন্দ্র রায় বোঝাতে চেয়েছেন গান্ধীজি অহিংস নীতির সমালোচনা করতে গিয়ে। এবং তিনি আরও বলেছেন যেটা জাতির স্বাধীনতা আন্দোলনকেও কি বলবো এটাকে দুর্বল করে দেয়। যাই হোক, এই গান্ধীজির অহিংস নীতির সমালোচনা অনেক রয়েছে, আমি মোটামুটি ইম্পর্টেন্ট দুটো কথা বললাম। এবার তবুও যদি আমরা এবার গান্ধীজির সমালোচনা মানে অহিংস নীতি সম্পর্কে জানলাম, অহিংস নীতির ক্যারেক্টারগুলো জানতে পারলাম, এবার যদি গান্ধীজির সমালোচনা দু একটা জানলাম, এবার যদি আমরা যাই হোক এই যে গান্ধীজির অহিংস নীতি, সেক্ষেত্রে গান্ধীজি তাহলে অহিংস নীতির যদি মূল্যায়নটা কী হবে, বা এটা কি ঠিক না বেঠিক, সেই দিক থেকে আমরা এটাকে দেখি, তাহলে দেখব যে গান্ধীজির অহিংস নীতি মানুষকে নৈতিক শক্তির জাগরণ ঘটাতে সমর্থ হয়েছে। যতই সমালোচনা থাক না কেন, গান্ধীজির অহিংস নীতি মানুষকে নৈতিক দিক থেকে জাগরণ ঘটিয়েছে, এটা আমরা বলতে পারি। আবার এ কথা যদি আমরা নিঃসন্দেহে বা মানে কোনো প্রশ্ন ছাড়াই বলা যেতে পারে যে হিংসার স্বৈরাচার থেকে মুক্তি পেতে সমগ্র বিশ্বে বা সমগ্র বিশ্বে যেগুলা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, সমগ্র বিশ্বে শান্তিপ্রিয় মানুষের কাছে এই গান্ধীজির অহিংস তত্ত্বটি খুবই গ্রহণযোগ্য। আমি আবার এটাকে বলছি যে তাহলে এ কথা মানে আমরা এটা বলতেই পারি যে গান্ধীজির যে অহিংস নীতিটা, এই অহিংস নীতিটা যারা পৃথিবীর শান্তিকামী মানুষ রয়েছেন, যারা শান্তিকামী মানুষ বিশ্বে রয়েছেন, তাদের কাছে কিন্তু এই তত্ত্বটি বিশেষভাবে গ্রহণযোগ্য। তাহলে মোটামুটিভাবে আমরা অহিংস নীতি সম্পর্কে জানলাম, তোমাদের এখান থেকে কিন্তু অহিংস নীতির উপর একটা বড় প্রশ্ন হয়, 8 নম্বরের প্রশ্ন হয়। এবার যদি আমরা নেক্সট আসি, গান্ধীজির সেকেন্ড যেটা আইডিয়া সেটা হচ্ছে সত্যাগ্রহ। তোমরা এটাও শুনে থাকবে সত্যাগ্রহ সম্পর্কে, সত্যাগ্রহ আন্দোলন তোমরা ক্লাস টেনের হিস্ট্রিতে পড়েছ। তাহলে এই সত্যাগ্রহ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, সত্যাগ্রহটা কি জিনিস। তাহলে আমরা একটু আগে যেমন অহিংস নীতি সম্পর্কে জানলাম,
এই সত্যাগ্রহটা গান্ধীজি মতাদর্শের মধ্যে এটা একটা সর্বোৎকৃষ্ট এবং চূড়ান্ত দর্শন বলতে পারি আমরা। এই সত্যাগ্রহটা হচ্ছে গান্ধীজির দর্শন, গান্ধীজি যে মতাদর্শ তার মধ্যে এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট একটি মতাদর্শ বা দর্শন, বা এটাকে চূড়ান্ত দর্শনও আমরা বলতে পারি। তাহলে কি দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ বৈষম্য, তোমরা জানো দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ বৈষম্য বাদ ছিল এবং তা যে নির্যাতনের বিরুদ্ধে এবং ভারতবর্ষের যে ব্রিটিশ শাসন তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে যে রাজনৈতিক সংঘাত একটি কী হয়, রাজনৈতিক সংঘাত একটি অন্যতম পর্যায়ে পৌঁছায়। এই অন্যতম পর্যায়ে পৌঁছানোর সময় যে এই সত্যাগ্রহ কিন্তু একটি অন্যতম হাতিয়ার ছিল, এগুলোকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে এই সত্যাগ্রহ একটি অন্যতম হাতিয়ার রূপে গান্ধীজি মনে করেন বা ছিল। যদি আমরা আক্ষরিক অর্থে দেখি যে সত্যাগ্রহ, কেবল সত্যাগ্রহ কি, সত্যের প্রতি আগ্রহ, আমরা বলতে পারি আগ্রহ, এই সত্যের প্রতি আগ্রহ, সত্যাগ্রহ ইকুয়াল টু বলতে পারি আমরা সত্যের প্রতি আগ্রহ, এটা একটা আক্ষরিক অর্থে। তাহলে এই সত্যের প্রতি আগ্রহকে আমরা খুব আক্ষরিক অর্থে সাধারণভাবে বলতে পারি এটা সত্যাগ্রহ। এবার গান্ধীজি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন, সত্যের উপর ভিত্তি করেই পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অসত্যের কোনো স্থান নেই, এটা গান্ধীজির বিশ্বাস। তাহলে এই সত্যাগ্রহকে আমরা বলতে পারি কি, সত্যাগ্রহকে আমরা আবার অন্যভাবে দেখি, সত্যাগ্রহ কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, এই অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। তার মানে বলতে পারি সত্যাগ্রহ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিরোধ। তাহলে কিন্তু এই প্রতিরোধটা করবো কিভাবে, আমরা বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, কিন্তু এই প্রতিরোধটা আমরা করবো কিভাবে? সেখানে গান্ধীজি বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিরোধটা করব, এই প্রতিরোধটা কিন্তু কখনোই অস্ত্র দিয়ে নয়। তাহলে এই প্রতিরোধটা, এই যে প্রতিরোধটা কি হবে, অস্ত্র দিয়ে হবে না, গান্ধী বলেছেন অস্ত্র নয়, অস্ত্র, তাহলে অস্ত্র হবে না, এই অস্ত্রটা প্রতিরোধটা কখনোই অস্ত্র দিয়ে হবে না, এই প্রতিরোধটা যে করব আমি কখনোই অস্ত্রের ব্যবহার করব না। তাহলে কি করব আমরা এই প্রতিরোধটাকে করতে গেলে, এই প্রতিরোধ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যদি অস্ত্র ব্যবহার না করি তাহলে কি করব আমি, এই প্রতিরোধ হবে, যেহেতু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হচ্ছে আমাকে, তাহলে এই প্রতিরোধ যখন করবো সেটাকে আমি অস্ত্র দিয়ে করবো না, এই প্রতিরোধটা হবে কি দিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে হবে, তাহলে অস্ত্র দিয়ে নয়, এটা হবে প্রেম, প্রতিরোধটা হবে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। তাহলে এই যে প্রতিরোধটা হচ্ছে, মানে আমরা প্রেম প্রীতি ভালোবাসা করছি, এই এই প্রতিরোধ, প্রতিরোধটা কি আরেকটা কী হবে, আত্মিক শক্তি দিয়ে হবে, প্রতিরোধ হবে কী হবে, আত্মিক শক্তি, আত্মিক শক্তি দিয়ে আমাকে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে, অস্ত্র কখনোই ব্যবহার হবে না, প্রেম প্রীতি ভালোবাসা ব্যবহার হবে, আত্মিক শক্তি দিয়ে ব্যবহার, আত্মিক শক্তির ব্যবহার দিয়ে আমি প্রতিরোধ করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করব। তার মানে এখানে বাহুবল বা পশু শক্তি নয়, অস্ত্র বা বাহুবল এটাও হবে না, বাহুবল দিয়েও আমি করতে পারবো না, বা বাহুবল দিয়ে করা সম্ভব নয়। তার মানে আরেকটা কী করতে হবে, যে প্রেম প্রীতি ভালোবাসার কথা বলছি, আত্মিক শক্তি, আত্মিক শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে, আরেকটা আমার প্রতিরোধ হবে কী দিয়ে,
আরেকটা প্রতিরোধ করা হবে যে মানুষকে শ্রদ্ধার মধ্য দিয়ে, মানে প্রতিপক্ষকে শ্রদ্ধার মধ্য দিয়ে, বাহুবল নয় মানুষের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা। তার মানে ভক্তি শ্রদ্ধা দিয়ে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু আমি এই পন্থাগুলো অবলম্বন করে সত্যাগ্রহে করব। তার মানে যদি আমরা ব্যাপারটাকে এইভাবে দেখি, তাহলে সত্যাগ্রহী যারা যারা সত্যাগ্রহকে এই অনুসরণ করে তাদেরকে আমরা বলছি সত্যাগ্রাহী। তাহলে এই সত্যাগ্রাহী যারা অবলম্বন করছেন বা সত্যাগ্রহী পন্থায় যারা আদর্শে বিশ্বাসী বা সত্যাগ্রহে, তাদের কী থাকবে? তাদের সৈন্যের মতো তাদের কী থাকবে? একটা সোলজার যে পরিমাণ তাদের গুণ থাকে, এই সত্যাগ্রহী সত্যাগ্রহী সেই পরিমাণ তাদের মধ্যে গুণ থাকবে, কিন্তু তারা কখনোই বল প্রয়োগ করবে না বা হিংসা বা কখনো ঘৃণা করবে না। তাহলে সত্যাগ্রহকে আমরা বলতে পারি একটি নিস্পৃহ প্রতিরোধ, যেটাকে বলছি আমরা পজিটিভ প্যাসিভ রেজিস্টেন্স, নিষ্ক্রিয় প্রতিরোধ। তাহলে সত্যাগ্রহকে আমরা আর বলতে পারি আরেকটা কি, নিষ্ক্রিয় প্রতিরোধ। নিষ্ক্রিয় প্রতিরোধ, তাহলে সত্যাগ্রহ হচ্ছে আরেকটা নিষ্ক্রিয় প্রতিরোধ। এইভাবে আমরা সত্যাগ্রহর ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম বা জানলাম। তাহলে আমরা যদি এটাকে একটু কনক্লুশনে ড্র করি, সত্যাগ্রহ তাহলে আলটিমেট কি দাঁড়ালো, তাহলে আমরা বলতে পারি সত্যাগ্রহ হলো একটি মানসিক ধীরতা। তাহলে মানসিক ধীরতা, মানসিক ধীরতা, এই মানসিক ধীরতা কি করবে, এই সত্যাগ্রহে মানসিক ধীরতা সহকারে এগিয়ে চলা এবং প্রতিপক্ষকে ন্যায় ও সত্যের পক্ষে পরিবর্তিত করা। আমি আবার বলছি, সত্যাগ্রহ তাহলে কি হচ্ছে, সত্যাগ্রহ হলো মানসিক দৃঢ়তা সহকারে, মানসিক দৃঢ়তা সহকারে এগিয়ে চলা এবং প্রতিপক্ষকে ন্যায় ও সত্যের পক্ষে পরিবর্তিত করা। এটাকে আমরা সাধারণভাবে সত্যাগ্রহ বলতে পারি। তাহলে সত্যাগ্রহের আদর্শ কী কী দাঁড়ালো? সত্যাগ্রহের আদর্শে প্রেম প্রীতি সত্যাগ্রহের মধ্যে আমরা কী কী শব্দগুলো পাচ্ছি, প্রেম প্রীতি ভালোবাসা, সংযম, ক্ষমা ইত্যাদি, উদারতা ইত্যাদি বা আত্মশক্তির প্রয়োগ প্রভৃতি কিন্তু এই সত্যাগ্রহ শব্দ সত্যাগ্রহের মধ্যে রয়েছে। আমি আবার বলছি, সত্যাগ্রহ আদর্শ চলে আদর্শের মধ্যে কী কী শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি বা কী কী এগুলো অনুসরণ করা হবে, একটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, সংযম, উদারতা এবং আত্মশক্তির প্রয়োগ প্রভৃতি, এগুলো আমরা সত্যাগ্রহটার মধ্যে দেখতে পারবো। এবার যে সত্যাগ্রহে যদি আমরা খুব একটা, এই যে গান্ধীজি সত্যাগ্রহ যে কনসেপ্টটা তিনি পেলেন কোথা থেকে, তাহলে যদি আমরা সেটাকে নিয়ে একটু ছোট্ট করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে গান্ধীজি সত্যাগ্রহটাকে অনুসরণ করার জন্য বা সত্যাগ্রহ যে আইডিয়াসটা তিনি পেলেন, তিনি মূলত প্রভাবিত হয়েছেন বাইবেল যে খ্রিস্টান ধর্মগ্রন্থ রয়েছে বাইবেলের একটা পার্ট থেকে, সেটা হচ্ছে সারমন অন দ্য মাউন্ট। এই সারমন অন দ্য মাউন্টে তিনি কী পেলেন, তিনি এইখান থেকে কী কী জানলেন, সারমন অফ দ্য যেটা বাইবেলের, এই বাইবেলের সারমন অফ দ্য মাউন্ট থেকে তিনি জানতে পারলেন, তিনি কী শিক্ষা নিলেন, তিনি প্রেমের দ্বারা অন্যায়ের প্রতিরোধ করা সম্ভব, প্রেমের দ্বারা অন্যায়ের প্রতিরোধ করা সম্ভব, তিনি এই শিক্ষা লাভটা তিনি এখানে করলেন। তাহলে তিনি বলতে পারেন এখান থেকে তিনি পেলেন প্রেম প্রীতির ভালোবাসা, এই প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে দিয়ে যে অন্যায়ের প্রতিরোধ করা সম্ভব, তিনি সেটা বাইবেলের সারমন অফ দ্য মাউন্ট থেকে পেয়েছেন। এবার তিনি গীতা, যে হিন্দু ধর্মগ্রন্থ গীতার উপনিষদ, গীতা এবং উপনিষদ থেকে তিনি
আত্মার শক্তি সম্পর্কে অবহিত হন। তাহলে আত্মার শক্তি সম্পর্কে উপনীত হন তিনি কোথা থেকে? গীতা বা উপনিষদ থেকে। আবার তিনি হযরত মুহাম্মদের জীবনকাল থেকে বা তার জীবনী থেকে বা তার চলার পথ থেকে তিনি সত্যের নিষ্ঠা শিক্ষা লাভ করেন। আবার যদি আমরা দেখি বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ থেকে, বৌদ্ধ এবং জৈন ধর্মের কার্যকলাপ থেকে গান্ধীজিকে গভীরভাবে প্রভাবিত করে, সত্যাগ্রহ সম্পর্কে আকৃষ্ট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইবেল, গীতা, তারপরে মোহাম্মদ, হযরত মুহাম্মদের যে জীবনাবলী, সেখান থেকেও তিনি বিভিন্ন রকম সত্যাগ্রহের শিক্ষা লাভ করেছেন। এবার এছাড়াও টলস্টয় রচিত কিংডম অফ দ্য গড উইথ ইউ, সেখান থেকেও তিনি সত্যাগ্রহের বিষয়টা জানেন বা সেখান থেকে তিনি শিক্ষা লাভ করেন। এছাড়াও আরও বিভিন্ন, যেমন মোটামুটিভাবে যেগুলো আমি বললাম যে বিভিন্ন ধর্মগ্রন্থ, টলস্টয়ের লেখা কিংডম অফ দ্য গড, তারপর ডেভিড থোরোর যেটা একটু আগে বলেছিলাম এসে অন সিভিল ডিসওবিডিয়েন্স প্রভৃতি থেকে তিনি সত্যাগ্রহের ধারণাটা তিনি পান, বা আমরা বলতে পারি সে এটা তার সোর্স। আচ্ছা, এবার যদি গান্ধীজির কথাতে আমরা আসি, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে কি বলেছেন, যে গান্ধীজি বলতে চেয়েছেন তার ওন ভার্সনে যে সত্যাগ্রহ কি হচ্ছে, সত্যাগ্রহ ইজ লিটারালি হোল্ডিং অন টু ট্রুথ অ্যান্ড ইট মিনস দেয়ার ফর অন অ্যান্ড নোন অ্যাজ এ সোল ফ্রি। এটা গান্ধীজি তার ইয়েতে বলেছেন। তার মানে যে এই যে গান্ধীজির আমরা সত্যাগ্রহ সম্পর্কে জানলাম, যে গান্ধীজির বিভিন্ন আইডিয়াসগুলো, সেখান থেকে সত্যাগ্রহের ইম্পর্টেন্ট পার্ট। এবার যদি এই গান্ধীজির সত্যাগ্রহটা কিন্তু কখনোই সমালোচনার ঊর্ধ্বে আবার নয়, বিভিন্ন দিক থেকে গান্ধীজি সত্যাগ্রহ যে, ও তার আগে তোমাদের একটু বোঝা ক্রিটিসিজমে আমি একটু জেনে নিই, এই সত্যাগ্রহটা বিয়ে করার জন্য যে গান্ধীজি মনে করেন যে সত্যাগ্রহী যারা হবেন বা যারা সত্যাগ্রহ অনুসরণ করবেন তাদের কতগুলি নির্দিষ্ট লক্ষণ থাকা উচিত বা লক্ষণ থাকা জরুরি। সেগুলো মোটামুটিভাবে কী হবে, যারা সত্যাগ্রহী হবেন তারা কি, যারা সত্যাগ্রহী তারা আত্মিক শক্তিতে ভরপুর হবেন। সত্যাগ্রহীরা কি হবেন? সত্যাগ্রহীরা আত্মিক শক্তিতে বলিয়ান হবেন। তার মানে আত্মিক শক্তিতে বলিয়ান, তারা আত্মিক শক্তিতে বলিয়ান হবেন। তাহলে সত্যাগ্রহীরা আরেকটা কী করবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন এবং অন্যায়কারীকে কখনোই তারা কিন্তু কী বলবো এটা, অন্যায়কারীকে কখনোই তারা আঘাত করবেন বা অন্যায়কারীকে ভয় দেখাবেন না, বা অন্যায়কারীকে, তাদের লড়াইটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে নয়। সেই জন্য অন্যায়কারীকে কখনোই কিন্তু তারা ভয় দেখাবেন না বা বিব্রত করবেন না, বরঞ্চ কী করবেন, তাদের ভালোবাসার মাধ্যমে বা প্রেমপ্রীতির মাধ্যমে তার হৃদয় জয় করে তাকে অন্যায় করা থেকে বিরত করবেন। এটা হচ্ছে সত্যাগ্রহীদের মূল লক্ষণ বা যারা সত্যাগ্রহ অনুসরণ করবেন। আমরা আরেকটা দেখতে পারি, সত্যাগ্রহীরা কখনোই হিংসার বিরুদ্ধে মনোভাব পোষণ করবেন না। এটা একটা দিক গেল, সত্যাগ্রহীরা আত্মরক্ষার অধিকার থাকবে, সত্যাগ্রহী যারা তাদের আত্মরক্ষার অধিকার থাকবে, তবে অপরকে আঘাত করে নয়, আর সেলফ ডিফেন্স করবে কিন্তু কাউকে আঘাত করে নয়, এটা একটা দিক গেল। তারপরে রাষ্ট্রীয় আইন মান্য করবে, সত্যাগ্রহী যারা সত্যাগ্রহ অনুসরণ করবেন আইন মেনে চলবেন। এই শাস্তির ভয় কিন্তু আইন মানবে সেটা নয়, যে শাস্তির ভয় আইন সেটা নয়, আইনটা মানবে কি অর্থে, জনকল্যাণ ও ন্যায়নীতি বিকাশের জন্য তারা আইনটাকে মেনে চলবেন বা মান্য করবেন। তবে যদি কোনো আইন তোমার ন্যায়নীতির বিরোধী হয়, সেক্ষেত্রে তারা তার বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনও করতে পারেন বা আইনটাকে নাও মানতে পারেন। তাহলে মোটামুটি হয়ে গেল সত্যাগ্রহের এগুলো
যারা সত্যাগ্রহ তাদের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। এবার যদি আমরা ক্রিটিসিজম দেখি, যে সত্যাগ্রহে যে তত্ত্বটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই তত্ত্বটা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, তাহলে এই তত্ত্বটা কি দেখতে পেরেছি আমরা? এই তত্ত্বে দেখছি অতিমাত্রায় আদর্শবাদী। যদি আমরা ক্রিটিসিজমটা দেখি বা সমালোচনা দেখি, এই সত্যাগ্রহটা কি হচ্ছে, সমালোচকরা বলছেন এটা অতিমাত্রায় আদর্শবাদী। এটা হচ্ছে অতিমাত্রায় আদর্শবাদী, যার ফলে কি হচ্ছে, বাস্তব ক্ষেত্রের প্রয়োগ কখনো সম্ভব নয়। তাহলে এছাড়াও যেমন সমালোচনা মনে, সত্যাগ্রহ প্রতিপক্ষের বিরুদ্ধে যে চাপ সৃষ্টি করা একটা কৌশল মাত্র, এই সত্যাগ্রহটা কি প্রতিপক্ষের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা একটা কৌশল মাত্র বলে সমালোচকরা এটাকে দাবি করে। যাই হোক, যে সত্যাগ্রহ সম্পর্কে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তার মধ্যে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে গান্ধীজির অভিনব, গান্ধীজির এই সত্যাগ্রহটা গান্ধীজির একটা অভিনব আন্দোলন। এই আন্দোলনের ভারতের সমাজক্ষেত্রের বিশেষ জনগোষ্ঠীকে, সমগ্র দেশের জনগোষ্ঠীকে এর বিশেষভাবে প্রভাবিত করেছিল বা প্রভাবিত করে। তাহলে যার প্রভাবিত করেছিল, যার যেটার ফল আমরা স্বাধীনতা আন্দোলনে দেখতে পারি। তাহলে সত্যাগ্রহ সম্পর্কে আমরা জানলাম, অহিংস সম্পর্কে জানলাম, এবার যদি গান্ধীজির আরেকটা তত্ত্ব সম্পর্কে আমরা আসি, সেটা হচ্ছে সর্বোদয়। এই সর্বোদয়, এই সর্বোদয় গান্ধীজির একটা আদর্শ। এই সর্বোদয় কি বলা হচ্ছে, গান্ধীর দর্শনে আদর্শের সমাজের যে গান্ধীজি তার দর্শনে যে আদর্শ সমাজ ব্যবস্থার কল্পনা করেছেন, বা সেটাই হচ্ছে একটা সর্বোদয়। যে আমরা বলতে পারি যে সর্বোদয় ইকুয়াল টু কি বলতে পারি, সকলের কল্যাণ। সর্বোদয় ইকুয়াল টু আমরা বলতে পারি সকলের কল্যাণ। এটাকে বলা হচ্ছে আপলিফ্ট সোসাইটি বা আপলিফ্ট অফ অল, এটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এই যে এটা এই গান্ধীজির সর্বোদয়, তিনি এটা তার সোর্সটা আমরা কোথা থেকে বলতে পারি, এই গান্ধীজির এই সর্বোদয় তত্ত্বটা তিনি পেয়েছিলেন হচ্ছে যে আনটু দি লাস্ট, রাস্কিনের লেখা আনটু দি লাস্ট গ্রন্থে। এই আনটু দি লাস্ট ইয়ে থেকেই তিনি সর্বোদয় তত্ত্বটাকে বা আদর্শটাকে তিনি গ্রহণ করেন বা সেটাকে তিনি মতাদর্শরূপে প্রচারিত করেন। এবার যদি আমরা, তাহলে আমরা সর্বোদয় সম্পর্কে, সর্বোদয় সম্পর্কে বলতে পারি যে ইকুয়াল টু সকলের কল্যাণ। এবার যদি আমরা বিষয়টাকে আরেকটু বিস্তারিত যাই, যে তাহলে আমরা কি দেখব, গান্ধীজির তার আত্মজীবনী, 1904 সালে গান্ধীজি তার আত্মজীবনীতে সর্বোদয় তিনটি নীতির কথা তিনি বলেছেন। সেখানে কী কী নীতির কথা বলেছেন, এই সর্বোদয়ের ক্ষেত্রে যদি ফার্স্ট আমরা দেখি, যে সর্বোদয় নীতির ক্ষেত্রে তিনি প্রথমে বোঝাতে চেয়েছেন যে সমষ্টি কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত আছে। গান্ধীজি তার আত্মজীবনীতে বলেছেন যে সমাজের, তিনি সমাজের কল্যাণের কথা সেখানে বলেন। তাহলে যে সামাজিক বা সমাজের কল্যাণের কথা বলেন, বা সমষ্টি কল্যাণের মধ্যেই কী থাকবে, ব্যক্তির কল্যাণ নিহিত থাকবে, বা সমষ্টি কল্যাণ, সমষ্টি কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ থাকবে, ব্যক্তির কল্যাণ নিহিত থাকবে। তার মানে সামাজিক কল্যাণের কথা বলেন তিনি, সমষ্টিগত কল্যাণের কথা বলেন, এই সমষ্টিগত কল্যাণের মধ্যে ব্যক্তির কল্যাণ নিহিত থাকবে তিনি তার আত্মজীবনীতে বলেছেন। আরেকটাতে বলা হয়েছে সর্বোদয় সম্পর্কে তিনি আরেকটা বোঝাতে চেয়েছেন যে জীবিকার অধিকার, জীবিকার অধিকার সকলের সমান হওয়া উচিত, জীবিকার অধিকার জীবিকার অধিকার সকলের সমান। তিনি জীবিকা অধিকারের কথা বলেছেন, সেটা সকলে সমান হবে। আরটা বলেছেন যে সমভিত্তিক জীবনী,
যদি আমরা আরেকটা ক্যারেক্টার দেখি বা আরেকটা দেখি সর্বোদয়ের ক্ষেত্রে, সেখানে বলাতে চেয়েছেন যে শ্রমভিত্তিক জীবনই হলো সার্বিক জীবন, শ্রমভিত্তিক জীবনই হলো সার্বিক জীবন, শ্রমভিত্তিক জীবন হলো সার্বিক জীবন। তাহলে এই শ্রমভিত্তিক জীবনকে তিনি সার্বিক জীবন, কারণ যে শ্রমের উপর তিনি সবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্যেই যে শ্রমটা যে শ্রমটাই করুক না কেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, একজন একজন শিক্ষক শিক্ষা দিচ্ছেন, তিনি একটা শ্রম করছেন, আরেকজন ধরুন নাপিত চুল কাটছে, সেও শ্রম করছে, কিন্তু শ্রমের মূল্যটা সব ক্ষেত্রে সমান। সে নাপিত চুল কাটছে বলে তার শ্রমটা খুব কম সেটা তিনি মনে করেন না। একজন উচ্চ একজন শিক্ষক যে শিক্ষা দিচ্ছেন তার যে শ্রমটা, আর নাপিত বা টেইলার বা যারাই হোক না তারা লেবার যে কাজ করছে তাদের শ্রমটার ভ্যালু তিনি এক। এই জন্য বলেছেন যে শ্রমিক হল যে সার্বিক জীবন, বা শ্রমের ক্ষেত্রে তিনি গুরুত্ব আরোপ করেছেন, শ্রমের ক্লাসিফিকেশনের মাধ্যমেই যে সমাজে এই জিনিসটা পছন্দ করেননি। তাহলে মোটামুটিভাবে এটা গেল সর্বদায় সম্পর্কে ধারণা। এবার আমি যদি সংক্ষেপে আসি রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, যে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজি কি বলতে চেয়েছেন। গান্ধীজি বলেছেন যে তিনি মনে করেন আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থা হলো যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হলো বল বা হিংসা। গান্ধী বলতে চেয়েছেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কি দেখা যায়, ইকুয়াল টু আমরা দেখতে পারি বল, বল প্রয়োগ ও হিংসা। তার মানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বল প্রয়োগ ও হিংসাটা একটা কমন ফ্যাক্টর। তিনি বলেন যে তিনি বোঝাতে চেয়েছেন বা তিনি এটাকে এস্টাবলিশ করেছেন যে রাষ্ট্র হলো কেন্দ্রীভূত এবং সুসংহত হিংসার মূর্ত প্রতীক। আমি আবার বলছি, রাষ্ট্র হলো কেন্দ্রীভূত এবং সুসংহত একটি হিংসার মূর্ত প্রতীক। তার মানে এই জন্যে গান্ধীজি রাষ্ট্রের কার্যাবলীকে সীমিত করার পক্ষপাতী ছিলেন, তিনি রাষ্ট্রের কার্যকলাপটাকে একটা লিমিটের মধ্যে রাখতে চেয়েছেন। এই জন্য তিনি যে তিনি মনে করেন সেই সরকারই শ্রেষ্ঠ সরকার হবে যে সবচেয়ে কম শাসন করবে, সেই সরকার শ্রেষ্ঠ সরকার হবে যে সবচেয়ে কম শাসন করবে। তাহলে যদি আমরা ব্যাপারটাকে আরও একটু ছোট্ট করে এইভাবে দেখি তাহলে দেখতে পারবো যে রাষ্ট্রে যে সীমিত হওয়া, যে যে একটু আগে বললাম রাষ্ট্রের সীমিত হওয়া উচিত, এই জন্যেই তিনি যেমন একাধিক যে নিয়ন্ত্রণ সমাজের উপর উদ্দেশ্য রয়েছে গড়তে হবে সেটা তিনি কখনোই বিশ্বাস করেন না। এবার এই জন্য গান্ধীজি আদর্শ রাজনৈতিক ব্যবস্থাকে রাষ্ট্রহীন গণতন্ত্র, রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেন। এটা আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট, রাষ্ট্রহীন গণতন্ত্র। এই রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা গান্ধীজি বলেন। এই রাষ্ট্রহীন গণতন্ত্রে যেটাকে পরবর্তীকালে বলা হচ্ছে রাম রাজ্যের কথা বলেন, এটাকে বলা হয় রাম রাজ্য। এই রাম রাজ্য বা রাষ্ট্রহীন গণতন্ত্র একটি একটি আদর্শ, গান্ধীজির একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কল্পনা মাত্র, বা তিনি একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কল্পনা করেন। আমি যদি সংক্ষেপে বলি যে রামরাজ্যের কথা তিনি বলেছেন বা রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছেন, সেই রামরাজ্যে তিনি কী বলতে চেয়েছেন, এই রামরাজ্য বা রাষ্ট্রহীন গণতন্ত্র হবে কি গ্রামভিত্তিক, এই গ্রামভিত্তিক পর থেকে এটা আসবে তিনি, তারপরেই তিনি পঞ্চায়েত রাজের কথা বলেছেন বা পঞ্চায়েত ব্যবস্থার কথা তিনি বলেছেন। তার মানে এই রাষ্ট্রহীন গণতন্ত্র বা যেটাকে আমরা পরোক্ষে বলি রামরাজ্য, সেক্ষেত্রে সেখানে আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি সেটা রামরাজ্যটা হবে গ্রামভিত্তিক এবং এই গ্রামগুলো পরিচালিত হবে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বা যেটাকে আমরা পঞ্চায়েত রাজ বলি, যেটা বর্তমানে তোমাদের দেখবে যে প্রতিটা গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে।
যাই হোক, এই সংক্ষেপে বলা হলো না রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা। আমি লাস্ট একটু আসছি স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা। এই স্বরাজ সম্পর্কে গান্ধীজি কি বোঝাতে চেয়েছেন? এই স্বরাজ বলতে বোঝাতে চেয়েছেন স্বরাজ্য বা স্বশাসন। তাহলে স্বশাসন, স্বরাজ বলতে বোঝানো হয় স্বশাসন। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি যে স্বরাজ হলো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত। তার মানে পরাধীন অবস্থা থেকে মুক্ত হয়ে আমরা যে নিজে শাসন ব্যবস্থার পরিচালনা করব, সেটাকে তিনি সংক্ষেপ বলতে চেয়েছেন স্বরাজ। তাহলে স্বরাজকে যদি আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি, তাহলে এটাকে তিনি কী বোঝাতে চেয়েছেন? যে তার মানে স্বরাজ হচ্ছে পরাধীনতা মহল থেকে মুক্তি। তাহলে স্বরাজ হচ্ছে যে এই স্বরাজটাকে আমরা বলতে পারি দীনতম অবস্থা থেকে মুক্তি। দীনতম অবস্থা, অবস্থা থেকে মুক্তি। দীনতম মানে খুবই গরিব অবস্থা, যেটা তোমার জানো দিন। তাহলে এই দীনতম অবস্থা থেকে মুক্তি হবে, তারপরে কি হবে, এক আদর্শ মানব সমাজ গড়ে উঠবে। কি হবে? আদর্শ মানব সমাজ। এই স্বরাজ থেকে যে যা প্রয়োজন থেকে মুক্তি হওয়ার পরে আমাদের দীনতম অবস্থা থেকে আমরা মুক্তি পাবো, আমরা এইখান থেকে আদর্শ একটা মানব সমাজ অবস্থা গড়ে উঠবে। আর এটা কি হবে? এক উন্নত সামাজিক ব্যবস্থা, উন্নত সামাজিক ব্যবস্থা গড়ে উঠবে। তাহলে আমরা বলতে পারি যে স্বরাজের মূল ভিত্তিটা হলো পরিপূর্ণ সামাজিক সাম্য, স্বাধীনতা ও ন্যায় বিচার। আমি আবার বলছি, স্বরাজের মূল ভিত্তি যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, মূল ভিত্তি হলো পরিপূর্ণ সামাজিক সাম্য, স্বাধীনতা ও ন্যায় বিচার। তাহলে লাস্ট আমরা যদি গান্ধীজির কথা দিয়ে শেষ করি, তাহলে দেখতে পারবো যে গান্ধীজি মনে করেন যে স্বতন্ত্র এক উচ্চ মানবিক নৈতিক আদর্শই হলো স্বরাজ। যে স্বরাজ তাহলে কি দাঁড়ালো? এক উচ্চ মানবিক নৈতিক আদর্শ, যেটা গান্ধীজি মনে করেন। দেখবে এরপরও অনেকগুলো রয়েছে তোমাদের এ সম্পর্কে, যেমন গ্রামীণ পুনর্গঠন, তারপরে গান্ধীজির গণতন্ত্র সম্পর্কে ধারণা, তারপরে জাতীয়তাবাদ, সাম্য, এ গান্ধীজির ছোটো ছোটো পার্টগুলো রয়েছে। তোমরা যতটা পারো একটা বই দেখে নেবে। তবে তোমাদের যেটা একটু আগে মূলত বললাম যে অহিংসা, সত্যাগ্রহ, এগুলোর উপর সবচেয়ে বেশি কোশ্চেন দেওয়া হয়, ফলে এগুলোর উপরে আমি জোর দিয়ে পড়ালাম। এবং এরপরে বিস্তারিত যেগুলো রয়েছে তোমার বই স্টাডি করে দেখবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।